আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ অক্টোবর মাসের 23 তারিখ, কুয়েতে যথারীতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি আপডেট প্রকাশিত করেছে, যার ইনফরমেশন আমি এই ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করছি। গত 15 অক্টোবর থেকে 20 অক্টোবর কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর 6টি পৌরসভায় যেই অভিযান পরিচালনা করেছে তার বিস্তারিত জানানো হয়েছে। ডোমেস্টিক ওয়ার্কার 2 জনকে আটক করা হয়েছে, 3 জনকে আটক করা হয়েছে তাদের কাছে কোনো ডকুমেন্টসই ছিল না কুয়েতের। এছাড়া রেসিডেন্সি আইনের লঙ্ঘনের জন্য 1 জনকে আটক করেছে, প্রকাশ্যত 4 জনকে আটক করেছে, অ্যালকোহল নিয়ে 4 জনকে আটক করেছে, ফেক ডোমেস্টিক ওয়ার্কার 20 জনকে আটক করেছে, ইন্সপেকশন ক্যাম্পেইনে 12 জনকে আটক করা হয়েছে যেটি চেকিং চলাকালীন, এছাড়া 2 জনকে আটক করা হয়েছে যারা ভিক্ষা করছিল। সব মিলিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ অভিযান অব্যাহত রেখেছে, নিরাপত্তা অভিযান। আর এই অভিযানগুলিতে আপনারা এই লিস্ট থেকে ক্লিয়ার হয়ে গেছেন, বৈধ অবৈধ সকল ধরনের প্রবাসী আটক হচ্ছে। আপনি আপনার অবস্থান থেকে নিরাপদ বা সুরক্ষিত জীবনযাপন করতে হলে কুয়েতের আইন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যে কোনো ধরনের অবৈধ কাজের সাথে লিপ্ত হলে আপনি যেমন আটক হবেন, তেমনি আপনি বৈধ অবস্থায়ও আটক হতে পারেন, বিশেষ করে যেটি রেসিডেন্সির আইনের লঙ্ঘন। কোভিড-19 পরিস্থিতির পর থেকে কুয়েতে নতুন নতুন আইন প্রণয়ন অব্যাহত রয়েছে, যে ধারাবাহিকতায় শুধুমাত্র 2022 সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 23,000 প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করেছে, যেটি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে। পেছনের দিনগুলিতে যে প্রবাসীদেরকে আটক করে নির্বাসিত করেছে, হয়তো সামনের দিনগুলিতে আপনার আমার পালা, যদি আমরা কুয়েতের আইন না মেনে চলি। দর্শক, মনে রাখবেন, বৈধ প্রবাসীদেরকে যে সকল কারণে আটক করছে সেটি হচ্ছে, আপনি ক্লিনিং কোম্পানির শ্রমিক হলে, আপনি ক্লিন কোম্পানির বাইরে যেটি পার্ট টাইম করছেন বাইরে গিয়ে একটু বেশি ইনকামের আশায়, কুয়েতের আইন অনুযায়ী যেটি লেবার ল আইনে আপনি বাইরে কাজ করা শ্রম আইনের লঙ্ঘন, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আটক করছে এবং নির্বাসিত করছে। এছাড়া 20 নম্বর আর্টিকেল যেটি ডোমেস্টিক ওয়ার্কার, এই বিষয় টোটালি বাসাবাড়ির কাজের জন্য, অথচ 7 লক্ষ প্রবাসী কুয়েতে অবস্থান করছে যারা বাসাবাড়ির কাজে এসে বাইরে কাজ করছে, যদিও এই বিজনেসের মাধ্যমে কুয়েতিরাও বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে। একজন প্রবাসী ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কুয়েত প্রবেশ করলেও সে কখনোই কুয়েতির বাসায় কাজ করে না, এটির বিনিময়ে একজন কুয়েতি প্রবাসীদের থেকে একটি বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়, যেটি 1 বছরের আকাম নবায়নের জন্য অথবা 2 বছরের আকাম নবায়নের জন্য। আর কুয়েতের বর্তমান অভিযানে এই ধরনের প্রবাসীদেরকেও আটক করে নির্বাসিত করা হচ্ছে। তাছাড়া আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে অগণিত শ্রমিক সর্বনিম্ন 75, 60 বা 50 দিনারে বেতনে কাজ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে একজন প্রবাসীর 40 থেকে 50 দিনার তার মাসিক খরচ হয়, সেখানে কোম্পানির স্যালারি পাচ্ছে 60 দিনার বা 70 দিনার, তাহলে সে কিভাবে চলে? যে কারণে অনেকে হকারির সাথে জড়াচ্ছে, অনেকে পার্ট টাইমের সাথে জড়াচ্ছে বা ভিন্ন ভিন্ন কাজ করছে যেটি নিজের পরিবার বা জীবিকার সন্ধানে, কিন্তু এটিও কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, যে কারণে বৈধ প্রবাসীদেরকেও আটক করছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনার আমার কিছুই করার নেই কুয়েতের আইন মানা ছাড়া। আমরা জানি না কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অভিযান ঠিক কবে নাগাদ বন্ধ করতে পারে, তবে এই পরিস্থিতিতে আপনারা আকামাবিহীন যেমন বাইরে বের হওয়া থেকে বিরত থাকবেন, তেমনি যারা ডেইলি হাজিরাতে কাজ করে অতিরিক্ত সতর্ক বা সচেতন থাকবেন। এছাড়া বৃহস্পতিবার শুক্রবার কুয়েতের জামিয়াগুলোর সামনে অফরাতে সেফতিতে আবদালিতে অনেক প্রবাসী হকারির সাথে জড়িত রয়েছে, আপনারা অতিরিক্ত সচেতন হবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান থেকে নিজের প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। এদিকে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেটি কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রাগস কন্ট্রোলের অভিযানে আটক করা হয়েছে বিশাল অঙ্কের মেডিসিন, যেটি লেরিকা ফিলস এবং হাসিস সহ অবৈধ বা কুয়েতের আইনে নিষিদ্ধ মাদক। আমরা অনেক সময় দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে বা কুয়েত থেকে দেশে যেতে অনেকের অনেক জিনিস নিয়ে থাকি, এ সকল ক্ষেত্রে অনেকেই বিপদে পড়ে কিন্তু সে নিজে জানে না, অনেকেই মাদক দিয়ে দেয় বা অনেকে
অবৈধ অনেক জিনিস দিয়ে থাকে, আসতে কুয়েত থেকে বা আবার দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে, যে বা যারা আপনাকে কি দিচ্ছে কুয়েতে নেওয়ার জন্য বা দেশে নেওয়ার জন্য অবশ্যই চেকিং করে নেবেন, এতে করে আপনি বিপদে পড়বেন না। দর্শক, আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন প্রচার করে থাকি, কাজেই আপনি কুয়েতের সর্বশেষ আপডেট ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা। নিরাপদ হোক আপনার প্রবাস জীবন, নিরাপদ হোক আপনার পথ চলা, এটি আমরা সবসময় কামনা করি।